হ্যালো বন্ধুগণ, আজ আমি লোকাল মুরগি, লোকাল হাঁহ আর এইবিল ডেলিভারি দিবল যাই আছো। আমি দুজনে একলগে যাই আছো। আজি আমি গুয়াহাটির ডেলিভারি দিই। আমার ইয়াত আছে দুটা মুরগির লগতে আরো যেটা চিক্স, আমি কি রেটত বা কেন ডেলিভারি দিও তার বিষয়ে অল্প নাজিবা আলোচনা করব। আর মই এটা দেখাই আছো, ইয়াত পোয়ালি আছে, ইয়াত ছাই আছে, এইটো গোটেই লোকেল মুরগি, লোকেল হাঁহ। আপনাদের অর্ডার অনুযায়ী আমি এইবিলাক পোয়ালি আমি গাড়ি ডেলিভারি দিও। কোনোবাই যদি আমার অসমৰ বাহিৰত পৰাও লব খোঁজে লব পাৰিব, কিন্তু অসমৰ বাহিৰত আমি গাড়ি লৈ নাযাওঁ। অর্ডার বেশি হলে আমি 5,000 বা 10,000 অর্ডার হলে আমি ডেলিভারি করো। কিন্তু আমি মিনিমাম অর্ডার 2,000 তলত হলে আমি গাড়ি দিয়ে ডেলিভারি নকরো। কিন্তু আমার ব্লেক টাইপর মানে বাস বা সুপারে দি এইবিল দি আমি 100-200-300 মাল অর্ডার হলেও আমি ডেলিভারি দিও। কিন্তু আজি আমি গুয়াহাটীত মাল ডেলিভারি দি আছো। ইয়াত মোটামুটি প্রায় 2,000 পোয়ালি আছে আর মুরগি। কোনোবাই যদি আমার পর পোয়ালি বা লব খোঁজে ইচ্ছুক থাকে লওয়া পারিব। যেতিয়া যি অর্ডার হয় অর্ডার অনুযায়ী আমাক জানালে আমি এইবিলাক মাল ডেলিভারি দি থাকো। নিশ্চয় আমার আগর ভিডিওত চাইছে যে আমি মালবিলাক কেনেকে ডেলিভারি দিছো, কত কত কেনেকে দিও। আজিও সেই হিসাবত আমি মালবিলাক ডেলিভারি দি আছো, থাকিব আমার লগত। আর যদি ফার্মত কেনেকে করা হয় তারে বিষয়ে জানিব, বা মেশিন কেনেকে বনাওয়া হয়, সেটিং কেনেকে করা হয় তারে ভিডিও আছে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করব যাতে নতুন নতুন ভিডিও পাই থাকে।